ডিসকভার 25 আচ্ছা এটা হাইড্রোলিক 17 সিরিয়াল গাড়ি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 17 সিরিয়াল গাড়ি চলছে মনে করেন আপনার 2700 কিলো এটা আমরা চাচ্ছি এটা ডকুমেন্ট করানো আছে ডকুমেন্ট প্রায় আরো এক বছর আছে আমরা ফিক্সড প্রাইস চাচ্ছি 95000 এটা কি বাড়ি কম প্রাইসের মধ্যে বাইক এটা আপনারা আমাকে 10000 টাকা দিলে হবে এটার একটা শুধু একটা মালিকানা যে ডকুমেন্টটা আছে ওটা নাই আপনার সব ওকে আছে এটা পড়বে যে এটার দাম আপনারা যদি নিতে চান তাহলে এটার দাম 10000 টাকা হলে দিয়ে দিব আসসালামু আলাইকুম আজকে ব্লগটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আজকে ভিডিওতে সুজুকি ইয়ামাহা তারপর প্লাটিনা সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবেন তো আজকে আমি যে দোকানে চলে আসছি তাদের দোকানে হাজি সোলামেন মোটরস আর তাদের দোকান অ্যাড্রেস হয়ে যাবে চট্টগ্রামে ফটিকছড়ি এখানে ফটিকছড়ি হাতির ফুল আসবেন এখানে একটাই দোকান পেয়ে যাবেন আমার সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আজকে ভিডিওতে একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো পেয়ে যাবেন যারা আসলে অনেকদিন ধরে খুঁজতেছিলেন একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো ও তাদের জন্য আজকের এই ব্লগ তো আজকে ভিডিওতে একবার চেষ্টা করবো আপনাদেরকে একেবারে কম প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে বাইকগুলো দেখানোর জন্য এখানে আপনারা সবসময় এখানে আমরা দুই দিন বা তিন দিন পরপর নতুন নতুন কালেকশন এসে থাকে তো আজকে আমি যে দোকানে চলে আসছি তাদের দোকানের নাম হচ্ছে হাদি সোলামেন মোটরস আর তাদের শপটা হচ্ছে আপনার চট্টগ্রামে ফটিকছড়ি এখানে হাতিরপুল আসবেন হাতিরপুল এখানে একটা দোকান পেয়ে যাবেন সেখানে বাইকের শোরুম তো আজকে আমার প্রত্যেকের বাইকের প্রাইস জানবো আসিফ ভাইয়ের কাছ থেকে তো এসব অনার হচ্ছে আসিফ ভাই নাম্বার স্ক্রিন দিয়ে দিব যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় বাইক সেটা কন্ট্যাক্ট করবেন আর এছাড়াও অনেকেই আপনারা কমেন্ট করতে পারেন যে আজকে ভিডিওতে প্রাইস এক কিন্তু এক মাস পরে যদি ভিডিওটি দেখেন প্রাইস কিন্তু উঠানামা করতে পারে আর সেই কারণে আপনারা কী করবেন যখন আসবেন একটু ফোন দিয়ে আসবেন তো আমি তাদের এই দোকানের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা যদি সেই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন তাহলে পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন সো ভিডিও শুরু করে থাকে আমাদের আজকের ভিডিও ধন্যবাদ ফয়সাল ব্লগকে আসলে আপনারা আগে আমাদের অনেক ভিডিও দেখেছেন আমাদের একটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হবে আপনাদের আমি প্রথমে যাচ্ছি আমাদের একটা ডিসকভার 25 আচ্ছা হাইড্রোলিক আচ্ছা ডিসকভার 25 হাইড্রোলিক 17 সিরিয়াল গাড়ি হ্যাঁ এটা হচ্ছে 17 সিরিয়াল গাড়ি জি আচ্ছা ৯৫,০০০ ৯৫,০০০ এটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা এখানে কিছু স্টিকার থাকবে দেখেন খুব সুন্দর স্টিকার করা আর গাড়ি কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন জি 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 যে চালাইছে যে চালাইছে ও একদম অনেক সুন্দর করে চালাইছে দেখেন একদম ইঞ্জিনের এরিয়াগুলো অনেক সুন্দর করে খুব সুন্দর কিন্তু এই গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন যারা নেবেন অনলি প্রাইস ধরে ৯৫,০০০ টাকা এটা হচ্ছে ফিক্সড প্রাইস মেট্রো প্লাস আচ্ছা মেট্রো প্লাস মেট্রো প্লাস হ্যাঁ ১৫ সিরিয়ালের গাড়ি তাও এক বছরের ই আছে ডকুমেন্ট করানো আছে এক বছরের ডকুমেন্ট করা আছে ২৩ সাল পর্যন্ত ক্লিয়ার আছে এটা আচ্ছা ২০২৩ সাল পর্যন্ত হ্যাঁ ৩০ সাল পর্যন্ত ক্লিয়ার আছে এটার দাম পড়বে যে ৬২,০০০ টাকা ৬২,০০০ টাকা এটা হচ্ছে ফিক্সড প্রাইস চেন নাম্বার করানো সহ এটা প্রাইস পড়বে ৬২,০০০ টাকা দেখেন টিভিএস খুব সুন্দর ব্র্যান্ডিং করা আছে অনলি ৬২,০০০ হলে সুন্দর এটা পেয়ে যাবে এটা গ্ল্যামার আচ্ছা গ্ল্যামার এই আপনার ১৫ সিরিয়ালের গাড়ি টেস্টোকেনের মিয়াতিয়াত ক্লিয়ার আছে এটার দাম পড়বে ৭৫,০০০ ৭৫,০০০ জি ৭৫,০০০ টাকা আর এটার রানিং হচ্ছে মনে হয় ৯,০০০ আচ্ছা এটা অনলি ৯,০০০ কিলো রানিং হয়েছিল আচ্ছা আর এটা দেখতে পারবেন আপনারা এটা গাড়ি ভালো আছে চাকা টাকা দেখেন একদম আচ্ছা খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আচ্ছা দেখেন ৭৫,০০০ হলে দিয়ে দিব এটা ৭৫,০০০ মানে ৭৫,০০০ টাকা হলো সুন্দর বাইকটা পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা নিটর আচ্ছা ইগনিটর জি আচ্ছা এটা গ্রাম হিরো কোম্পানির গাড়ি আচ্ছা একদম ফ্রেশ গাড়িটা আপনি দেখেন আচ্ছা
চাকা ফ্রেশ কন্ডিশন, মানে চাকা থেকে শুরু করে অল বডি খুব সুন্দর, একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। এটা 17 সিরিয়ালের গাড়ি, এটা হচ্ছে 17 সিরিয়াল গাড়ি। আচ্ছা, আর এটা কি সবকিছু কমপ্লিট আছে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু কমপ্লিট আছে। এটা 82,000 হলে দিয়ে দিব। এটা সবকিছু কমপ্লিট। আচ্ছা, প্রাইস তো বল 82,000 টাকা হলে। এটাতে একটা স্মার্ট গাড়িটা, এটা এটা ই আছে, নতুন একটা সিস্টেম আছে আর কি। আচ্ছা, আমরা ধরেন 82,000 হলে নাম্বার সহ দিয়ে দিব। আচ্ছা, সব কিছু কমপ্লিট, মানে 82,000 টাকা হলে সুন্দর বাইকটা পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। প্লাটিনা, প্লাটিনা তো এলইডি। আচ্ছা, এলইডি, এলইডি ডাবল ব্রেকের গাড়ি এটা। আচ্ছা, এটা হচ্ছে ডাবল ব্রেক। হ্যাঁ, সিবিএস ডাবল ব্রেক, সিবিএস ব্রেক। আচ্ছা, এটা কিন্তু ব্ল্যাক এবং রেড কম্বিনেশন। আচ্ছা জি, এটা অনটেস্ট গাড়ি, মানে নাম্বার যে নেবে তার নামে করতে পারবে। ঠিক আছে, মানে যে নেবে তার নামে করা যাবে। এটা আপনার ব্ল্যাক রেড কম্বিনেশন প্লাটিনা। আচ্ছা, প্লাটিনা এটা কিন্তু প্রচুর পরিমাণ চলে, অনেকে আপনারা যারা ভাড়া যে ব্যবহার করে থাকে তারা এটা বেশিরভাগ দেখা যায়। আচ্ছা, এটা প্লাটিনাটা কত রাখবেন প্রাইস? এটা 55,000 টাকা হলে দিয়ে দেব। 55,000 টাকা? জি জি, একেবারে রিজনেবল প্রাইস। আসলে এটা একটা পাইকারি দোকান, তো একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো পেয়ে যাবেন। অনলি 55,000 টাকা প্লাটিনা পেয়ে যাবেন। হচ্ছে আপনার নাম্বার করানো 17 সিরিয়াল, এটা একদম ফ্রেশ গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন। এটা সামনে চাকা টাকা এগুলো সব অরিজিনাল চাকা। ঠিক আছে, অরিজিনাল চাকা, গাড়ির টাঙ্গি টাঙ্গি গুলো দেখেন একদম ফ্রেশ। আচ্ছা, কোনো কিছু কিন্তু চেঞ্জ করা নাই, কিন্তু কোনো কিছু চেঞ্জ করা নাই, প্লাটিনা ব্র্যান্ড করা আছে দেখেন। এটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি, এটা একদম ফ্রেশ কন্ডিশন। এটা পড়বে যে একদম 72,000 টাকা। 72,000 টাকা? জি, ফিক্সড প্রাইস। এটা হচ্ছে ফিক্সড প্রাইস। জি জি, গাড়ি দেখতে পারেন, এটা হচ্ছে 4 কালার। আচ্ছা, 4 কালার, 4 কালার। আচ্ছা, 4 কালার, 14 সিরিয়াল গাড়ি। আর প্রায় 1.5 সাল পর্যন্ত ডকুমেন্ট ক্লিয়ার আছে, টোকেন ক্লিয়ার আছে। আচ্ছা, এটা মনে 18,000 গাড়ি চলছে। আচ্ছা, এটা চলছে অনলি 18,000 18,000। আচ্ছা, 18,000 গাড়ি চলছে, গাড়ি অনেক সুন্দর, গাড়ির সামনে টায়ার টায়ার একদম অরিজিনাল। আচ্ছা, সবকিছু কমপ্লিট। হ্যাঁ, সবকিছু কমপ্লিট। গাড়িটার দাম পড়বে 1,10,000 টাকা। 1,10,000 টাকা, এটা 4 কালার গাড়ি। আচ্ছা, 4 কালার গাড়ি, তো এগুলো বাইক কিনে খুবই চাহিদা আছে, সেই কারণে 1,10,000 টাকা সুন্দর বাইক পেয়ে যাবেন। কালারটা দেখতে পারেন আপনারা, এটা 4 কালার গাড়ি কালার। ঠিক আছে, একদম গাড়িও সেরকম। গাড়িটা কিন্তু খুব সুন্দর, একেবারে আসলে যারা আছে দোকান আসবেন দেখতে পারবেন, একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি। আচ্ছা, এটা প্রাইস হবে 1,10,000 টাকা। জি, এটা কিন্তু 150 সিসি। জি, আচ্ছা, এটা 14 সিরিয়াল, এটা 14 সিরিয়াল গাড়ি, 150 সিসির বাইক, 1,10,000 টাকা হলে সুন্দর বাইকটা পেয়ে যাবেন। অনেক ফেমাস একটা বাইক। আচ্ছা, এটা আসলে এখন পাওয়া যায় না তেমন। আচ্ছা, তেমন মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় না, পাওয়া যায় না। এটা বর্তমান অ্যাভেঞ্জার, আমার একটা অ্যাভেঞ্জার গাড়ি ছিল আগে, আপনারা দেখছেন। আচ্ছা, আগে একটা ছিল। আচ্ছা, অ্যাভেঞ্জারের আগের মডেল এই গাড়িটা, কিছু রানিং করা হয় নাই দেখেন, খুব সুন্দর। এটা কিন্তু অরিজিনাল এখন রয়ে গেছে। কোনো কিছু খোলা বাঁধা হয়নি এখন এই গাড়িটার জন্য। আসলে অনেকে মানে আমাকে অনেকে বলছে যে ভাইয়া এই গাড়িটা মানে করার জন্য আর কি। এটা ফিক্সড প্রাইস হচ্ছে 65,000 টাকা, 10 বছরের ডকুমেন্ট, ফার্স্ট পার্টি ডকুমেন্ট। এটা হচ্ছে 10 বছর ডকুমেন্ট, ফার্স্ট পার্টি। আচ্ছা, প্রাইস হচ্ছে 65,000 টাকা। 65,000 ফিক্স একদম। আচ্ছা, এটা হচ্ছে 65,000 টাকা ফিক্সড প্রাইস। ইমিডিটা অনেক সুন্দর দেখেন, এখানে মিডিটা সব অরিজিনাল গাড়ি, সাউন্ড টাউন এখনো গাড়ি কোনো কাজ নাই, গাড়ি ইঞ্জিন টিঞ্জিন অনেক ভালো। আচ্ছা, অনেক ভালো, ফার্স্ট পার্টির গাড়ি, এবং ওরা মডিফাই করে এই জিনিসটা লাগাইছে। এই জিনিসটা আসলে থাকে না গাড়ির, এই গাড়ির সাথে। আচ্ছা, কোন গাড়ি? নাম্বার প্লেটটা একটু দেখেন। আচ্ছা, কোন গাড়ি? স্পেশালি অনেক সুন্দর করে করছে ওরা, খুব সুন্দর দেখেন। মানে একটা মানে যে চালাইছে ও আসলে উনি অনেক লুক মানে কি বলেন, সটোমেটো। সটোমেটো নাম্বার করা আছে। জি, সটোমেটো নাম্বার করা আছে। এটার দাম একদম পড়বে 65,000 টাকা। 65,000 টাকা ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস। আচ্ছা, আরেকটা গাড়ি আছে 25 যেটা নাম্বার করা দেখছেন, সেম ওটার মতো আর কি, সেম ওটার মতো ডিসকভার 25, এখানে ব্ল্যাক কালার মধ্যে। এটা কিন্তু অনটেস্ট। আচ্ছা, অনটেস্ট। আচ্ছা, অনটেস্ট আছে, এটা নাম্বার করা হয় নাই এখনো। ঠিক আছে, যে নিবে তার নামে নাম্বার করা, নাম্বার করতে পারবেন। এবং আমি এখন অনটেস্টে বিক্রি করব এটা 90,000 টাকা। আচ্ছা, অনটেস্টে সেল করবেন 90,000 টাকা। এটা আবার ওইটার চাইতে একটু বেশি ফ্রেশ গাড়ি। আচ্ছা, আগে যেটা ছিল ওটা ওটা থেকে এটা একটু ফ্রেশ গাড়ি। হ্যাঁ, এটা অন টেস্ট, ওটা নাম্বার করানো। আচ্ছা, অন টেস্ট। আচ্ছা, এটা যদি কেউ নিয়ে, প্রাইস কত রাখবেন? এটা 90,000 টাকা পড়বে নাম্বার ছাড়া। নাম্বার ছাড়া 90,000 টাকা? জি জি জি। আচ্ছা, আর যদি কেউ মনে করেন নাম্বার একেবারে করায়, টোটাল কস্টটা কত রাখবেন? টোটাল কস্ট পড়বে তাহলে আপনার 1,05,000। 1,05,000, মানে একদম সবকিছু কমপ্লিট। হ্যাঁ, ওনার নামে নাম্বার করে দিব। আচ্ছা, যে কিনবে তার নামে নাম্বারিং হবে। 1,05,000 টাকা হলো সুন্দর বাইকটা পাবেন। একটা বাইক আছে, এটা 21 মডেল গাড়ি। আচ্ছা, 21 মডেল গাড়ি, 21 মডেল, 110। আচ্ছা, 110 সিবিএস ডিজিটাল মিটার, আপনার ডাবল ব্রাকের গাড়ি, হাইড্রোলিক,
ঠিক আছে, গাড়িটা চলছে মাত্র 3300 কিলোমিটার, একদম 3300 মানে কম চলছে, একেবারে কম। এবং এটা শোরুম প্রায় শোরুম মানে শোরুম থেকে বের করছে মানে 3 মাস, আচ্ছা 3 মাস হবে, 3-4 মাস হবে, ঠিক আছে, শোরুম থেকে মাত্র 3-4 মাস এটা বের করছিল। আচ্ছা এটা আপনি এটা এই টাঙ্গিটা একটু দেখেন না, দেখেন $1,05,000 পাবেন। এটা মার্কেট হচ্ছে 1,20,500, ঠিক আছে, 1,20,500 এর মার্কেট প্রাইস। হ্যাঁ মার্কেট প্রাইস। এখন মার্কেট থেকে আপনি মার্কেট আমার তো মার্কেট থেকে নেবেন মানে একদম সেম। আচ্ছা জাস্ট আপনারা যখন দোকান আসবেন দেখেন একবার বাইকগুলো পছন্দ হবে, ফ্রেশ কন্ডিশন, যে সামান্য হেই আলকা স্কেচ মানে সামনে দিয়ে আপনারা এই সামান্যটা কোনো মানে এই সামান্য এই এটা হইছে আর গাড়ি তো সেরকম আছে। আচ্ছা আর গাড়ি সবকিছু সেম থাকবে, ডিস্ক স্যার এটা ডাবল ডিস্কের গাড়ি আবার। আচ্ছা ডাবল ডিস্কের গাড়ি, ডাবল ডিস্কের গাড়ি, গাড়ি সেরকম একদম কোলা বাঁধা হয় না, ইঞ্জিনটা একটু দেখান। আচ্ছা গাড়িটা একদম সেরকম লেভেলের গাড়ি, আপনি চাকাটা দেখতে পারবেন মানে সবকিছু দেখেন। আচ্ছা আমি যখন দেখতেছি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন, সামনে এগুলো খুব সুন্দর গোল্ড রিং কালার। আচ্ছা এটা পিছনে ডাবল ডিস্ক দেখো দেখেন। আচ্ছা আর পিছনে হচ্ছে ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক তো দেখেন। আর দেখেন পিছনে হচ্ছে ডাবল ডিস্কের। আর এটা প্রাইস কত রাখবেন শুধু কি ডিস্কের? এটা চলছে 13,000 মিটার আছে, 13,000 কিলোমিটার। আচ্ছা অনলি কিন্তু 13,000 কিলোমিটার দ রানিং। আচ্ছা এটা প্রাইস কত রাখবেন? এটা 155,000 টাকা হইলে দিয়ে দেবো, 155,000 টাকা হলো সুন্দর বাইকটা পেয়ে যাবেন শুধু কি ডিস্কের। আচ্ছা এটা কি শুধু একটি কালার হয়? এটা 2 কালার, একটা ব্ল্যাক হয়, এটা এই ব্লু কালার হয়। আচ্ছা তো এটা হচ্ছে ব্লু কালার। আচ্ছা এটা পেয়ে যাবেন 155,000 টাকা হলো সুন্দর বাইকটা পাবেন। টিভিএস তো 4B, আচ্ছা টিভিএস 4B, 4B এটা আপনারা এর আগে একটা দেখছিলেন, আরো অনেকটা 4B আমরা সেল করছি। 4B আসলে বেশি মানে ইয়ং ছেলেরা বেশি 4B খোঁজে, ঠিক আছে, ডাবল ডিস্কের মোটা চাকার গাড়ি। এটা হচ্ছে ডাবল ডিস্ক তো মোটা চাকার গাড়ি পিছনে। আচ্ছা পিছনে হচ্ছে মোটা চাকার গাড়ি, আগে আপনারা দেখছিলেন মোটা চাকার একটা মনে আপনাদেরকে দিছিলাম। আচ্ছা এটা মনে 45,000 বলছি, এটা 45,000 না, এটা 40,000 টাকা দিলে হবে। মানে 40,000 টাকা, 1,40,000। আচ্ছা 1,40,000 আগে যখন ছিল তোর হচ্ছে 1,45,000 টাকা, আর এটা প্রাইস হবে 1,40,000 টাকা, মানে 5,000 টাকা ডিসকাউন্ট। এটা যা আপনি এটা একটা, এটা আরেকটা মানে আগে যেটা ছিল ওটা হচ্ছে আরেকটা মডেল। এটা হচ্ছে না সেম মডেল, কিন্তু ওইটা আমি বেশি দিয়ে কিনছি সেজন্য বেশি দিয়ে বিক্রি করছি, এটা কম দিয়ে কিনতেছি সেজন্য কম দিয়ে বিক্রি করছি। আচ্ছা অনেক সময় ডিসকাউন্ট থাকে, জি জি, সে কারণে না। তাছাড়া আমরা সামনে ফেব্রুয়ারি 15 তারিখের দিকে আমরা একটা মানে আমাদের 6 বছর ফুর্তি অনুষ্ঠান করতে যাচ্ছি। আচ্ছা অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, আমরা আরো নতুন নতুন অনেক বেশি বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আচ্ছা তারপর আপনারা আমার কিছু কম দামি বাইকের ইয়ে আছে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা জাপানি CDI গাড়ি, CDI বাইক। আচ্ছা জি জি জি, গাড়িটা অনেক ভালো আছে, সব অরিজিনাল আছে। মডেল এটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এবং কিছু রেড কালার থাকবে। আচ্ছা এটা প্রাইস কত রাখবেন? এটা 45,000 টাকা হলে দিয়ে দিবো, ফিক্স প্রাইস 45,000 টাকা যে কিনবে। আর এই বাইকটা যারা আসলে একেবারে বাজেট কম 10,000 টাকা স্মার্ট কার্ড আছে এটা নিতে পারো। তো এটা হচ্ছে একেবারে কম প্রাইসের মধ্যে একটা বাইক, ইয়ামাহা। ইয়ামাহা এটা 20,000 টাকা হলে দিয়ে দিবো, 20,000 টাকা। আচ্ছা অনেকে চেয়েছিলেন যে বাইকগুলো আপনারা কেন দিচ্ছি না, তো আজকে ভিডিওতে বাইকগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে ইয়ামাহা, অনেকেই কম প্রাইসের মধ্যে বাইকগুলো চেয়েছেন, আমি দিতে পারি নাই, তো আজকে ভিডিওতে পেয়ে যাবেন আশা করি। এটা প্রাইস পাবেন 20,000 টাকা। আচ্ছা ইয়ামাহা এটা ফিক্স প্রাইস, যেহেতু পাইকারি দোকান ফিক্স প্রাইস থাকবে। দেখেন সবকিছু কমপ্লিট। আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি যে ওয়ালটন, এটার গাড়ির ডকুমেন্ট দুইটা হারাই গেছে, একটা আছে গাড়ি সেলওয়ালা গাড়ি, সেলের কাজ করাইতে হবে, তারপর এলোরিং,
সামনে টায়ার জি জি এটা মডিফাই করছিল, এই গাড়িটার প্রাইস একদম কম, 10,000 টাকা দিয়ে দিবে ফিক্স প্রাইস, 10,000 টাকা জি জি যা আছে ডকুমেন্ট, যা আছে ততটুকুতে 10,000 টাকা, ডকুমেন্ট কিন্তু অরিজিনাল আছে, আচ্ছা অরিজিনাল আছে তো, শুধু একটা ডকুমেন্ট আছে আর গুলো হারাই গেছে, এটা প্রাইস অনলি আপনার 10,000 টাকা, 10,000 সুন্দর বাইকটা পেয়ে যাবেন, আর গাড়ি নেবেন বিশেষ করে তারা যোগাযোগ করবেন, আর সামনে ফেব্রুয়ারি 15 তারিখের ওই দিকে করে আমরা একটা ইয়ে করতে যাচ্ছি, আমাদের 6 বছরের ফুটটি একটা অনুষ্ঠান করবো এখানে, ইনশাল্লাহ দেখা হবে, তখন নতুন নতুন কালেকশন দিব আপনাদেরকে, আরো অনেক বেশি কালেকশন দিব, এবং অবশ্যই আপনাদের পছন্দ হবে, আর আমাদের প্রাইসের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন, আমার নাম্বার তো আছে ভাইয়ার কাছে, আর সেক্ষেত্রে ভাই নাম্বারটা স্ক্রিনে থাকবে, যদি কোনো বাইকের প্রয়োজন হয় বা সেটা কন্ট্যাক্ট করবেন, তো এখানে একটা বিষয় তো যাবে, যারা পাইকারি যে বিজনেস করে থাকেন তাহলে এখান থেকে বাইকগুলো নিয়ে যেতে পারেন একেবারে কম প্রাইস, যারা আপনার সেজ জানেন 10,000 টাকা 20,000 টাকা বাইকগুলো এখানে পেয়ে যাবেন, তো এছাড়াও আসিফ ভাই নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, যদি কোনো বাইকের ইনকোয়ারি প্রয়োজন হয় বাইকের সাথে কন্ট্যাক্ট করবেন, তো আচ্ছা ভাই আমি তো আপনার দোকান অ্যাড্রেসটা বললাম, তো আপনি একটু বলে দেন আপনার দোকান অ্যাড্রেস, আমার দোকান হচ্ছে চট্টগ্রাম ফটিকচুরি হাতিরফুল, হাতিরফুল আচ্ছা বিবিরহাট হাতিরফুল, বিবিরহাট হাতিরফুল বললে সবাই দেখাই দিবে, আমার দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক স্টেশন, আচ্ছা আগে নাম ছিল হাজি সুলাইমান মোটর পার্টস, দুটোটাই আছে, জাস্ট আপনারা আসিফের দোকান বলে সবাই চিনে দিবে, আপনাদের পরিচয় করে দিবে, যে আমাদের হাতিরফুল আসলে আপনারা দেখতে পারবেন, এটা ফাইকারের দোকান সবাই জানে, ঠিক আছে, আচ্ছা এখানে আপনারা একটা দোকান পেয়ে যাবেন যেটা হাজি সোলমাই মোটরস বা আপনার বিসমিল্লাহ বাইক স্টেশন, দুইটার নাম সেম, আপনার কাকু বললো আপনারা এখানে দোকানটা পেয়ে যাবেন, আপনারা ফয়সল ব্লগ থেকে ফোন দেন তাহলে আপনাদের জন্য হালকা কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করবো আমি, যেহেতু আপনারা ব্লগ থেকে ফোন দিবেন সেই জন্য, সো ওকে ভাই আজকে এখানে যে বাইকের প্রাইসটিও বলা হয়েছে সবগুলো বাইকের প্রাইস থাকবে আসলে ফিক্সড প্রাইস, যেটা একটা পাইকারের দোকান তাহলে এখান থেকে একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো পেয়ে যাবেন, তো তাদের দোকানটা হচ্ছে আপনার চট্টগ্রামে ফটিকচুরি হাতিরপুলে, তো এই হাতিরপুলে একটা দোকান পেয়ে যাবেন হাজি সোলামান মোটরস বা বিসমিল্লাহ বাইক স্টেশন, এখানে দুইটা নাম সেম, আগে যে নামটা ছিল হাজি সোলামান মোটরস আর বর্তমানে নাম হচ্ছে আপনার বিসমিল্লাহ বাইক স্টেশন, তো দোকানে আসলে সবসময় যেন পেয়ে যাবেন আসিফ বাইকে পেয়ে যাবেন, এছাড়া বাই নাম্বারের স্ক্রিনে থাকবে, যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় বা সেটা কন্ট্যাক্ট করবেন, তো যারা আসলে বিজনেস করে থাকেন এখান থেকে একেবারে পাইকারি দামে প্রত্যেকটা বাইকগুলো কিনতে পারেন, আর এখানে দুই দিন বা তিন দিন পর পর নতুন নতুন কালেকশন এসে থাকে, ছিল আজকের ভিডিও, নেক্সট টাইম কী নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।